হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তিন মাস পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা 100 পার, কলকাতায় লাফে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার একের পর এক লকডাউনের দিকে যাবে নাকি বাংলা, তাতেই তোলপাড় খবর আছে। এদিকে আবার স্বাস্থ্য পরীক্ষা শিবির, একদিকে করোনা নিয়ে গোটা বাংলা না জেহাল, আর তার মাঝে ডেঙ্গি নিয়ে খবর হলো। এবার ডেঙ্গি রুখতে ভ্যাকসিন কলকাতাতে শুরু হচ্ছে ট্রায়াল, চলবে প্রায় 4 হাসপাতালে। আর এর মাঝে বড় খবর, মাধ্যমিকে অকৃতকার্যদের সংবর্ধনা কেন্দ্রীয় মন্ত্রী নিজেরাই জানালেন কারণ, এবার কি কাণ্ড ঘটছে। এবার যারা ফেল করেছে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর তাতেই সরগোল পড়ে গেল, যেখানে কৃতি ছাত্রছাত্রীদের পাশে তো সবাই থাকে, সবাই পিঠ চাপড়ে দেয়, তবে যারা অকৃতকার্য তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। এবার তাকে উদ্যোগ করে বিরাট বড় বার্তা দিলেন, তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে, বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার সাথে পার্ক সার্কাসে গুলিকাণ্ডে নিহত তরুণীর পাশে দাঁড়িয়েছেন আমার মুখ্যমন্ত্রী মমতা। পরিবারকে আর্থিক সাহায্য 5 লক্ষ টাকা, হোমগার্ডে চাকরি দেওয়ার ঘোষণা করলেন মৃতর ভাইকে। এমন সময় চোখ রাখলে আগামী সপ্তাহে দিল্লিতে মমতার দেখা হতে পারে সানিয়ার সঙ্গে, নজর কাটছে এবার রাষ্ট্রপতি ভোট। আর সেই সাথে চোখ রাখলে জগন্নাথ মন্দিরের পর আরো এক বিরাট বড় আকর্ষণ, দীঘার বুকে কেন্দ্রের অনুমতির অপেক্ষায় রয়েছে কেবলমাত্র। নিউ দীঘা লাগোয়া ফাঁকা জমিতে এবার গড়ে উঠবে চিড়িয়াখানা, চিড়িয়াখানা তৈরির উদ্যোগ নিয়েছে বন দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা, সব মিলে থাকছে একের পর এক বিরাট বড় সুখবর দীঘা নিয়ে। অন্যদিকে চোখ রাখলে এবার দাঁতাল হাতের তাণ্ডবে তোলপাড়, গোটা বাংলা এবার ঝাড়গ্রামের বুকে বিপদ ঘটছে। 100-এর বেশি দাঁতাল হাতি এবার একের পর এক এলাকা জুড়ে তাণ্ডব শুরু করেছে, তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে, বিরাট বড় গুরুত্বপূর্ণ খবর। আর যাতে সাবধান না হলে পদে পদে বিপদে পড়বেন ঝাড়গ্রামবাসীরা। আর তার মাঝে একের পর এক অবরোধে বিপদ ঘটলো, দীর্ঘক্ষণ অবরোধ, ভেলোর থেকে কলকাতা ফেরার পথে এবার ট্রেনেই পান গেল পৌড়ের। আর অন্যদিকে কলকাতার পার্ক সার্কাসে একের পর এক ঘটনায় তাজ্জব বনে গেছে গোটা বাংলা, যেখানে এলো পাতারি গুলি জানার পর নিজেই আত্মঘাতী হলেন এক পুলিশ কর্মী। আর সেই গুলিতে যেমন আহত হয়েছেন তেমনি আবার মৃত্যু হয়েছে এক মহিলার। সব মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আবারও রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বের মাঝেই তোলপাড় করা খবরে বাজিমাত। সেই সাথে চোখ রাখলে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, দৈনিক সংক্রমণ আবারও গণ্ডি পেরিয়েছে প্রায় 8,000 পৌঁছে গেল সংক্রমণ, তাতেই মাথায় হাত আবারও লকডাউন নাকি। আর সেই সাথে থমকে যাচ্ছে বর্ষা, দক্ষিণবঙ্গে বর্ষাকাল কবে থেকে তারিখ জানিয়ে দিল এবার হাওয়া অফিস। তবে হাওড়া নিয়ে যে বিক্ষোভ সামনে আসছে তা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না, আন্দোলন নেমে এবার তাণ্ডব হাওড়ায় ফের অগ্নিগর্ভ, থানা ভাঙচুর, স্তব্ধ জনজীবন। তবে বাংলার সাহায্যের হাত বরাবর মুখ্যমন্ত্রী মমতা এবার এগিয়ে আসছেন আবারও বিরাট বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারের পর আরও নয়া প্রকল্প হাজির হচ্ছে বাংলার বুকে, যাতে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে আবারও টাকার উপর টাকা। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। যা জানতে হলে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতে হবে। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, একমত দেরি না করে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে খুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তাড়াতাড়ি হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে। আর তার সাথে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে, তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য একমত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। আরক্ষণে রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এবার রিপোর্ট দেখেই চমকে যাবেন। প্রায় 3 মাস পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা 100 পার, কলকাতায় লাফে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার একের পর এক লকডাউনের দিকে যাবে নাকি বাংলা, তাতেই তোলপাড় খবর আছে। এদিকে আবার স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিরাট বড় খবর দিচ্ছে কলকাতা পুরসভা, 87 নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল কাউন্সিলের উদ্যোগে সর্দার শঙ্কর রোডে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে, উপস্থিত ছিলেন কাউন্সিলর, বিধায়ক এবং মন্ত্রী সহ অনেকে। আর এর মাঝে বড় খবর, হাওড়ার পর মুর্শিদাবাদ জেলার একাংশ ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, বিরাট বড় খবর। 14 জনের সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, বন্ধ থাকবে মুর্শিদাবাদের 2 থানা এলাকা এবং 2টি ব্লক এলাকা। তারই মাঝে ঝাঁপে পড়ছেন মমতা, একের পর এক বিরাট বড় উদ্যোগ, বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক, 15 জুন দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাত্র খবর জানা গিয়েছে 22 জনকে এবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 15 জুন দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক। 15 জুন তথা বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর 3টায় বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বৈঠকে যোগ দেওয়ার জন্য 22 জন রাজনৈতিক নেতাকে চিঠি দিলেন এবার মমতা ব্যানার্জি। তার সাথে আবার তীব্র গরমে নাজেহাল বাংলা। এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ঝাঁপে পড়ছেন দিল্লি সফরে, আর তার আগে বড় খবর, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা, কবে থেকে বৃষ্টি শুরু হবে কি বলছে হাওয়া অফিস, তাহলে চোখ রাখবো, বিরাট বড় খবর। অবশেষে সুখবর বঙ্গবাসীর জন্য, বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে আপডেট, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দুদিন আগে পর্যন্ত হাউতাস করেছিল দক্ষিণবঙ্গের বঙ্গবাসী। আর তারপরে নিঃসন্দেহে সুখবর, যেখানে ক্যালেন্ডার মেনে 11 জুন কলকাতায় বর্ষা ঢোকার দিন, তবে হিসেব মতো বর্ষা ঢুকে যাওয়ার কথা তেমনটা হয়নি। আর সেই সাথে আকাশ মেঘলা হওয়ার কথা, তবে তা ঘটেনি। তবে আবহাওয়া দপ্তরের দিনক্ষণ ঘোষণা করে যাচ্ছে আগামী বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ খানিকটা অংশ বর্ষা ঢুকে পড়ে বলে বিরাট বড় খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনাদের এলাকায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বা মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করে জানিয়ে দেবেন। তবে এত কিছুর মাঝে আবার যে করোনা ভয়ঙ্কর বিপদ নিয়ে আসবে কেউ ভাবতে পারেনি। চতুর্থ ঢেউ কি এবার এসে গেল নাকি, কি বলছে আইসিএমআর? এই মুহূর্তে খবর আসছে করোনা পরিস্থিতি আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশে। বিগত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে আরো এক বিরাট বড় খবর, ঝাড়গ্রাম জুড়ে হাতির আতঙ্ক, এবারে দাপে বেড়াচ্ছে 100-এর বেশি হাতি। ঝাড়গ্রামের গিধনি এলাকায় হামলা শুরু করে হাতির দল, প্রাণে বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছুটতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে গোটা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় দাঁতালরা। সকালে এবার জামবনির শালবনি এলাকায় যাত্রী সমেত বাস আটকে দেয় একটি দাঁতাল, শুঁড় দিয়ে বাসে ধাক্কা মারতে শুরু করে। তারপরে আতঙ্কে বাস থেকে ছুটতে শুরু করেন যাত্রীরা। বনদপ্তর সূত্রে খবর, গিধনি জামবনি, ঝাড়গ্রাম, সাঁকরাইল, নয়াগ্রাম রেঞ্জে দাপে বেড়াচ্ছে 100-এর বেশি হাতি। বনদপ্তরের বিরুদ্ধে এবার ব্যর্থতার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। বনদপ্তরের প্রতিক্রিয়া এখনো মেলেনি, তাই প্রত্যেকে সাবধান থাকবেন, যে কোনো সময় ভয়ানক বিপদের মুখে পড়তে পারেন আগেভাগে। এবং এই ভিডিওটি শেয়ার করে ঝাড়গ্রাম এলাকায় আপনার কোনো বন্ধু বা পরিচিত থাকলে অথবা ঝাড়গ্রাম জেলায় আপনার বাড়ি হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সাবধান ও সতর্ক করে ফেলুন। আর অন্যদিকে রাজ্যের অশান্তি পরিষেবা রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। উলুবেড়ি এবার জারি করা হলো 144 দ্বারা বন্ধ হচ্ছে ইন্টারনেট, বদল হাওড়া সিটি এবং গ্রামীণ পুলিশের কমিশনার পদে। আর তার সাথে পার্ক সার্কাসে গুলিকাণ্ডে নিহত তরুণের পাশে দাঁড়িয়েছেন আমার মুখ্যমন্ত্রী মমতা। পরিবারকে আর্থিক সাহায্য 5 লক্ষ টাকা, হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করলেন মৃতর ভাইকে। এবার সেখানে সরাসরি চোখ রাখবো পার্ক সার্কাসে ওই দিন কি কাণ্ড ঘটেছিল, ভয়ানক দুর্ঘটনা ঘটলো এবার পার্ক সার্কাসের বুকে তোলপার করা খবর। পার্ক সার্কাসে এলোপাতাড়ি গুলি চালানোর পর আত্মঘাতী পুলিশ কর্মী চপুর, এবার বিশাল বড় খবর গোটা বাংলায় ভয়ানক আপডেট। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন, তিনি কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই কি কারণে এমন কাণ্ড ঘটালো চপুর তা এখনো কোনোভাবে বোধগম্য করা হচ্ছে না নিকট আত্মীয়দের মধ্যে। যেখানে ঘটনাটি ঘটেছে শুক্রবার ভর দুপুরে পার্ক সার্কাসের 13 নম্বর লোয়ার রেঞ্জ রোড এলাকায় চোপুরের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে নিহত হয়েছিলেন রিমা সিংহ নামে হাওড়ার দাসনগরের এক যুবতী। তার সাথে আহত হয়েছিলেন মোহাম্মদ সরফরাজ এবং বাসির আলম নামে দুইজন। রাস্তায় দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি চালানোর পর নিজেরই স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে আত্মঘাতী হন চোপুর। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর 5ম ব্যাটালিয়নের এই কর্মীর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলছেন এক পুলিশ কর্তা। তার মাঝে চোখ রাখবো আবহাওয়ার বিরাট বড় খবর, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, 40 থেকে 50 কিমি বেগে এবার বইবে ঝড় হওয়া। আর তার মাঝে ভয়ানক পরিস্থিতি, দিনভর বিক্ষোভ হিংসা, এবার অগ্নিগর্ভ পরিস্থিতি, হাওড়া বাতিল হলো একাধিক ট্রেন। বৃহস্পতিবার লাগাতার 11 ঘন্টা পথ অবরোধের জেরে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ, ঘন্টার পর ঘন্টা আটকে ছিল নিত্য যাত্রী থেকে ক্যান্সার রোগী সকলেই। শুক্রবার তার ব্যতিক্রম হলো না দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে। ফের হাওড়ায় পথ অবরোধ করা হলো আর তাতে আবার ভোগান্তির শিকার হলো সাধারণ মানুষ, বাতিল হলো একাধিক ট্রেন। কেবলমাত্র সড়ক পথ নয়, রেল লাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে চেঙ্গাইল স্টেশনেও, যার জেরে এবার স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার লোকাল ট্রেন। সাধারণ মানুষের এই চূড়ান্ত ভোগান্তি নিয়েও অন্যদিকে দোষারোপে ব্যস্ত হচ্ছে তৃণমূল বিজেপি। হিংসাকে কোনো মতেই সমর্থন করা যাবে না মন্তব্য করছেন এবার ফিরিয়া থাকে। সব মিলে যেখানে গোটা পরিস্থিতি নাজেহাল, এমনই সময় ঝাঁপে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার একের পর এক প্রকল্পের টাকা নিয়ে বাজিমাত করছেন মমতা। সব মিলে চোখ রাখবো বাকি থাকা খবর।
খবর যা ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় খবর দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে একমত দেরি না করে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পরে কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।